সবাইকে শুভেচ্ছা। আমরা জানি এই মুহূর্তে বিদ্যমান করোনা অতিমারিতে গোটা মানব জাতি বিপর্যস্ত হয়ে পড়ছে। এই সংকটকালে জাপানে কাহালা আর্ট গ্যালারি একটা আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজন করেছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে। এটি বিশেষ করে শিল্পীদের জন্য, বিশেষ করে বাংলাদেশের শিল্পীদের জন্য ভীষণ আশাব্যঞ্জক এই গ্যালারিটি। এই প্রদর্শনীর প্রেক্ষিতে যার কথা না বললে নয়, যিনি শিল্পী সংগঠক এই কাহাল আর্ট গ্যালারির কর্ণধার, আমার স্নেহধন্য কামরুল হাসান লিপু, তাকে আমি অভিনন্দন জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। কারণ তার ঐকান্তিক প্রচেষ্টায় জাপানে একটি নিজস্ব আর্ট গ্যালারি প্রতিষ্ঠা হয়েছে। এই ক্রান্তিলগ্নে শিল্পীদের জন্য এটির গুরুত্ব বা অবদান অনস্বীকার্য। আমি মনে করি কাহাল আর্ট গ্রুপের যে যাত্রাপথে বা তাদের শিল্পমুখটি আরেকটি নতুন পালক যুক্ত হলো। আমার বিশ্বাস এই গ্যালারি জাপানে বাংলাদেশের শিল্পীদের প্রতিনিধিত্ব করবে সবসময়। তাই আমি সবাইকে আহ্বান করছি এই প্রদর্শনীতে অংশগ্রহণ করবার জন্য, এবং সেই সাথে বিদেশের মাটিতে বঙ্গবন্ধু বাংলাদেশকে তুলে ধরবার জন্য। আমি এই প্রদর্শনীর সফলতা কামনা করছি। আর কাহাল আর্ট গ্যালারির যে অগ্রযাত্রা, সেটি যেন সারা জীবন অব্যাহত থাকুক, তাদের চলার পথ সুগম হোক। সবার জন্য শুভকামনা, শিল্পের জয় হোক। ধন্যবাদ।